বন্ধুরা কেমন আছেন? আজ আমি এই ভিডিও দেখাবো কচ্ছপ কাটার সহজ পদ্ধতি। বন্ধুরা আপনারা দেখতেই পারছেন, একটা বালতিতে কচ্ছপটা রাখছি, তারপরে তার উপরে একটা ঢাকনা দিয়েছি। ঢাকনা দিয়ে তাতে একটা পাথর দিয়েছি, কারণ গরম জলটা দিলে ছটফট করে যেন বাইরে বেরিয়ে না আসতে পারে। এভাবে গরম জলটা দিতে হবে। দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে আমি উপরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন কচ্ছপটা মারা গেছে। এবার নিচের যে আবরণটা আছে, আবরণটা এভাবে উঠিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন চারিপাশের যে আবরণটা ওঠানোর পরে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এবং খুবই সহজে উঠে যাচ্ছে। বন্ধুরা গরম পানি দেওয়ার কারণে কচ্ছপের বুকের আবরণটা ওঠানো সহজ হচ্ছে। বন্ধুরা আবরণটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এভাবে চারিপাশ কেটে নেব। এভাবে গোল করে চারিপাশ কেটে নিতে হবে। বন্ধুরা যারা কচ্ছপটা সহজভাবে কাটতে পারেন না, তাহলে এই ভিডিওটা ফলো করলে দেখবেন খুবই কচ্ছপটা কাটা সহজ। কচ্ছপটা ছুরি দিয়ে কাটা হয়ে গেছে, এবার আমি এটা বটি দিয়ে কেটে নেব। দেখুন খুবই সহজে কেটে নিয়েছে। এবার আমি নরম অংশগুলো পিস পিস করে কেটে নেব। বন্ধুরা কচ্ছপটা কেটে পিস পিস করে নিয়েছি। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।